भारतीय जनता पार्टी आज के तारका आज के भारतीय जनता पार्टी इटाहार ब्लॉक एखने कृषि आंदोलन कारण हे हमारे नरेंद्र मोदी सरकार जे 2020 कृषि बिल पार्लामेंट लोकसभा और राज्यसभा पास करिए राष्ट्रपति स्वाक्षर हो गए आज के जेटा आईने आईने परिणत हो से बिले समर्थने आज के इटाहारे हमारे कृषक एक रैली करे এখানে আমাদের একটা পদসভা অনুষ্ঠিত হলো। এই পদসভায় আমাদের বিভিন্ন বক্তা তার বিষয় রাখলেন। এই কৃষি বিলে বলা হয়েছে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য তারাই ঠিক করবে, আর কৃষকরা তাদের ফসল ভারতবর্ষের যে কোনো প্রান্তে তারা বিক্রি করতে পারবে, কৃষক তার ফসলের দাম কৃষকই তৈরি করবে, কোনো দালাল চক্র তৈরি করবে না, এবং কি কৃষি বিষয়ে গবেষণা এবং নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষিকে উন্নয়ন করা, এই বিষয় নিয়ে যে পার্লামেন্টে যে বিল পাস হয়েছে একটা ঐতিহাসিক বিল, আর এই ঐতিহাসিক বিল স্বাধীনতা পরবর্তীতে আজ পর্যন্ত পাস করেনি কোনো সরকার, আর তার ফলে ভারতীয় জনতা পার্টি কৃষকদের কথা চিন্তা করে যে কৃষকরা আমাদের অন্নদাতা তাদের কথা চিন্তা করে এই বিল পাস করেছে, আর তাই এই বিলকে সমর্থন জানানোর জন্য ইটাহারের কৃষক ভাইয়েরা আজকে এখানে তার সমর্থনে একটা র্যালি করলেন। তো বিষয় হচ্ছে যে আমরা কৃষকদের যে বিল পাস হয়েছে তার জন্য নরেন্দ্র মোদী সরকারকে আমরা সমর্থন জানাই এবং তাকে ধন্যবাদ।